দেখুন বিষয় নেই তো একটা অন্যায়ের প্রতিবাদ করা মিথ্যাচারের প্রতিবাদ করা বিভিন্ন জায়গায় বিশেষ করে এই ফেসবুকে 15 নম্বর ওয়ার্ডের প্রার্থী যে মিথ্যাচার করেছেন সেটা মিথ্যাচারী উনি 15 নম্বর ওয়ার্ডের আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীর বিরুদ্ধে উনি কথা বলেছেন উনাকে হুমকি দিয়েছেন বলে উনি অভিযোগ করেছেন কিন্তু উনি একজন ভদ্র মানুষ দেখতে মনে হয় এবং উনি পিতৃতুল্য উনার মুখে এই রকম অন্যায় মিথ্যাচার করা শোভা পায় না হয়তোবা এটা সিপিএম দলে এটা ট্র্যাডিশন ওরা মনে করে অন্যায়ভাবে মিথ্যাচারিতার মাধ্যমে সবকিছু পার হওয়া যায় কিন্তু মুদ্রা কথা আমাদের এখানকার যিনি বিধায়ক রয়েছেন উনার যে কাজের ধারা এবং মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে যেভাবে উনি কাজ করছেন পাশাপাশি আমাদের রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে যে একটি উন্নয়নমুখী সরকার চলছে তার জন্য মানুষ বিজেপি প্রার্থীদেরকেই ভোট দেবে এবং তাদের বামফ্রন্টের পায়ের তলার মাটি নেই তারা দিনের পর দিন বছরের পর বছর অন্যায়ভাবে মিথ্যাচারিতার মাধ্যমে জোর করে তারা ভোট দখল করত এবং নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমাদের যিনি প্রার্থী হয়েছেন 15 নম্বর ওয়ার্ডের নিবাস দাস উনার বাড়িতে এখানকার মানুষ সবাই জানেন 2003 2008 তার আগের নির্বাচন আমাদের বিধায়ক সুরজিৎ দত্তের বিরুদ্ধে যিনি বামফ্রন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সমীর চক্রবর্তী 2003 সালে উনাদের বাড়িতে যদৃচ্ছা মতো আক্রমণ করেছিলেন নিবাস দাসের বৃদ্ধ পিতাকে থাপ্পড় দিয়ে ফেলে দেওয়া হয়েছিল সেগুলির জবাব ওইখানকার আম পাবলিক জানতে চায় উনারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বেবিচার করতে পেরেছিলেন অন্যায় করতে পেরেছিলেন জোর জুলুম করতে পেরেছিলেন আজকে মানুষ ওদের কাছে সেটা জবাব চায় আমাদের বিজেপি দল এবং আমাদের নেতৃত্বস্থানীয়দের কারো এরকম মানসিকতাই নেই আমাদের বিরুদ্ধে সিপিএম যে প্রার্থী দিয়েছে ভালো করে উনাকে চিনিও না এলাকার মানুষ চিনেন কিনা জানি না উনার বাড়ি কোথায় উনার এটা আমরা কেউই জানি না উনাকে আক্রমণ করবে কিসের জন্য এমনিতেই ওদের তলায় পায়ের তলায় মাটি নেই হয়তোবা আরেকটি গেম প্ল্যানও হতে পারে বামফ্রন্ট তো যখন যেমন তখন তেমন সেই দল পশ্চিমবঙ্গে তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছেন ত্রিপুরায় মিতালি করছেন হয়তোবা তৃণমূলের সঙ্গে বামফ্রন্টের একটা বোঝাপড়া হয়েছে তারা 1:1 লড়াইটা চাচ্ছে সেটা তাদের আভ্যন্তরীণ একটা বোঝাপড়া বামফ্রন্ট দল এমন একটি দল পশ্চিমবঙ্গে ওরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে ত্রিপুরাতে তৃণমূলের সঙ্গে মিত্রতা স্থাপন করছে কিন্তু এখানে সুবুদ্ধি সম্পন্ন মানুষ সচেতন মানুষ সবটাই বুঝে সবটাই জানে সমুচিত জবাব জনগণই দেবে আমরা জনগণের উপর আস্থা রাখি জনগণকে বিশ্বাস করি আমরা মনে করি জনতা জনার্দন জনগণই ঈশ্বর জনগণই আল্লাহ জনগণই ভগবান।